কুড়কুড়ে কুড়কুড়ে খেলে কি আর গায়ে জোড়ায়? হ্যাঁ, এসে দেখি কুড়কুড়ে ছাটাচ্ছে। হঠাৎ ভাত তো খেতে যাও না আজকে, হঠাৎ ভাত মাংসের ঝোলটা দেখো। আলোতে বেরিয়ে অন্ধকারে বাড়ি যাচ্ছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে রাধা অষ্টমী। জানো তোমরা, অনেকে জানো না হয়তো, আজকে রাধা অষ্টমী। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সোনা বাবাকে আমাদের স্কুল থেকে আনতে যাওয়ার কথা ছিল, বাট সোনা বাবা যে স্কুলেই যেতে পারিনি, কারণ দিদি আর আজকে কিছু টেস্ট ছিল। তো দাদা ভাই দিদিয়াকে নিয়ে যাবে বলে আমার আর কুটির দাদা সোনা বাবাকে আনতে যাওয়ার কথা ছিল, বাট সকাল থেকে এত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে যে বাচ্চাটাকে আমাদের স্কুল পাঠানো যায়নি। তো সেই জন্য আনতেও যেতে হয়নি ওকে। এখন কুটি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আমি উঠলাম, উঠে বিছানাপত্র তুললাম, ফ্রেশ হলাম, এখন একটু ব্রেকফাস্ট নিয়ে বসেছি। কাকিমাকে বলেছিলাম যে রুটি আর সুজি করে দিয়ে যেও, করে দিয়ে গেছে, এখন রুটি আর সুজি নিয়ে বসেছি। আমার না সুজি খেতে খুব ভালো লাগে, কালকার সুজি খেতে ভালো লাগে আমার, কমেন্ট করে তো। মানে কাকিমা একদম লিকুইড টাইপের সুজিটা করে, ওটা বেশি খেতে ভালো লাগে। আজ একটু মানে দুধ কম ছিল তাই একটু ড্রাই হয়ে গেছে, বাট আমার সুজি খেতে ভীষণ ভালো লাগে। এদের কাণ্ড দেখো, আজকে একটু এই যে আমার খেতে দিতে লেট হয়েছে, ওই ছাদ থেকে আমাদের ছাদে চলে এসছে যে কখন তুমি খেতে দেবে। চ বাবা দেবো, চ 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 রেডি হয়ে নিয়েছি, স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হয়ে নিয়েছি। ঋষিকাকুকে ফোনও করেছি, ঋষিকাকু আসছে, বেরোবো আমি। কুট্টি ওই সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ দোকানে যাবে, ওখানে আমরা স্কুটিটা রাখবো দোকানের সামনে, রেখে মেট্রো ধরে যাব হচ্ছে সেই নিউ আলিপুর। নিউ আলিপুর রবীন্দ্র সদন নামবো না সরোবর, কোনো একটা জায়গায় নামবো, নেমে তারপর ওখান থেকে দুটো অটো চেঞ্জ করে যেতে হবে। একটা ব্যাংকের কাজ আছে, আমাদের যে লোনের মানে ফ্ল্যাটের লোনের কাজকর্মগুলো চলছিল, সেই ব্যাংক মানে সেই লোনটা যেখান থেকে বেরোচ্ছে যে ব্যাংকটা, সেই ব্যাংকটা হচ্ছে নিউ আলিপুরে। তো সেই ব্যাংকে আমাদের একবার যেতে হবে সাইন টাইন করার জন্য, তো আজকে যেতেই হবে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, কুট্টি এসে তারপর আমার ওখানে গেলে আমরা একসাথে বেরোবো। তিনটের মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল, আর দোকানে কাস্টমার ছিল, তিনজন ক্রিম্পা ছাড়লো ততক্ষণ, আর লাস্ট একজন আছে তাকে ছাড়লে এদের মোটামুটি এখন মতো কমপ্লিট। আবার আপডেট আছে, আবার সবাই ঢুকবে, কেন ঢুকতে পারছে না, তার কারণ হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে। কিন্তু আমাদের এখন সে একটু নিউ আলিপুর যেতে হবে, আর ছাতা নিয়ে এসেছি, ছাতা নিয়ে মেট্রো স্টেশন অব্দি চলে যাবো, তার মেট্রো ধরে চলে যাবো। দেখ রোদ্দুর উঠেছে এদিকে, ছাতা আর আমি খুলে দিচ্ছি, সে হ্যাঁ যার জিনিস তার কাছেই খুলে। কুড়কুড়ে কুড়কুড়ে খেলে কি আর গায়ে জোড়ায়? হ্যাঁ, এসে দেখি কুড়কুড়ে ছাটাচ্ছে, এদিকে রোদ্দুর এদিকে বৃষ্টি হচ্ছে এখন। আর এখন এই বৃষ্টির মধ্যে বেরিয়ে যেতে হলো, কারণ ব্যাংকের ব্যাপার, ওরা এমনিতেই চারটা অবধি টাইম, তবু আমাদের জন্য বলেছে ছটা অবধি থাকবে। এত দূর থেকে যাচ্ছি, সেই নিউ আলিপুর যেতে হবে আমাদের এখন, রবীন্দ্র সরোবর অবধি যাবো মেট্রো করে, তারপর ওখান থেকে অটো করে চলে যাবো। ভেবেছিলাম বাইক নিয়ে যাবো, ভাগ্যিস নিয়ে বেরোয়নি, তাহলে হয়ে যেত। কি অবস্থা মেট্রো স্টেশনে, কি বৃষ্টিতে ফাসলাম আমরা, তারপর মেট্রো স্টেশনে যে লাইন, মেট্রো ঢুকে গেছে। ওরা বন্দে ভারতের মতো দেখতে, সবে নামলাম রবীন্দ্র সরোবর, এরপর নিউ আলিপুরে অটো ধরতে হবে। আলোতে বেরিয়ে অন্ধকারে বাড়ি যাচ্ছি আমরা, 6:54 আমার কি আর সাবসিডি হবে আজকে, না চলো না গো, দোকান বন্ধ করে দেবো, স্কুটির চাবি দোকানে রেখে আসো, না চলো না পরে দিন। থেকে বেরিয়ে এলাম হচ্ছে কালীঘাটে, কালীঘাট মেট্রো স্টেশন, এখানে এখানে বাচ্চান্দা ধাবা আছে, ওখানে একটু খাবো, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া। ব্যাংকে আমাদের ধোকলা দিয়েছিল, ধোকলা ধোকা দেয়নি, ধোকলা দিয়েছে, আর একটা ভালো কাজ কমপ্লিট হয়ে গেল আজকে, বাড়ি গিয়ে তোমাদেরকে সেটা জানাবো নিশ্চয়ই। আর
কি খাবার অর্ডার হয়েছে? এখন নিয়ে বাটার নান আর মাটন কষা। রিম্পার মাটনের গ্রেভিটা দেখে ভাত খেতে ইচ্ছা করেছে, স্টিম রাইস। ঠিক আছে, মাটন নান। এই যে বাটার নান এসে গেছে, মাটনের টাইপ অফ ঝোল, এটাই ঠিক আছে। একটু বলো বলো, ভাত দিচ্ছি, একটা স্টিম রাইস, একটা স্যালাড। সেই ভাতই এলো, তাই তো? বাটার নানের পর ভাত, হঠাৎ ভাত তো খেতে যাও না আজকে, হঠাৎ ভাত, মাংসের ঝোলটা দেখো, বেশ রং রঙে ঝোল ছিল, সঙ্গে ভাত, দেরাদুন চালের ভাত আর স্যালাড নিয়েছিলাম, জমে গেছে। আটটার সময় ডিনার কমপ্লিট। বেশ জমিয়ে খেয়ে দে, ডিনার কমপ্লিট। এখন যাবো মেট্রো ধরবো, ধরে বাড়ি। অবশেষে পৌঁছালাম দমদমে, যাবো একটু দোকানে, গাড়ি স্কুটির দোকানের সামনে রেখে এসেছি। ফুলকপি, মোচা, কুমড়ো ফুল, আর একটু কুমড়ো ফুল নিয়ে নেবো। না না থাক, আবার পরে এসে নিই। তুমি প্রতিদিন কুমড়ো ফুল আনো না? এই এখানে লোক রেগুলার আনে, হ্যাঁ আমরা খুঁজে বেড়াই, আর আমরা খুঁজে মরে যাই, কোথাও পাই না জানো। এলাম দোকানে, কাজকর্ম সারলাম, দোকান ফোকান ক্লিনিং চলছে, রিম্পার এদিকে হিসাবপত্র বুঝছে, কি হলো হিসাবপত্র বুঝছো? আর বকফুলের বড়া নিয়ে এসে বলছে কালকে ডিপ ফ্রাই করে দেবে, ডিপ ফ্রাই। রাইস এসছে, অনেক কিছু কাজকর্ম আমার ছিল সেগুলো মিটিয়ে দিয়ে তাহলে মাংস দিয়ে ভাত ফাত খেয়ে একদম কমপ্লিট। কালীঘাটের মুখে পড়ে ব্যাংক থেকে আসার পর তোমাদের সাথে আর কথা হয়নি, তারপর বাড়ি এলাম, বাড়ি এসে কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম, দোকানে ঢুকলাম, সেখান থেকে কাজ সেরে তারপর একবার এলাম দিদির বাড়ি। এই যে একটা কাজ ছিল ওদের সাথে দেখা, মানে একটা জিনিস দেখানোর ছিল, দেখিয়ে গেলাম। বাবু টাটা, দাদা টাটা করে দিচ্ছে, টাটা। হ্যাঁ মেন থেকে বলে দিও। এখানে ঢুকে গেছিলো ভাই, আমাকে রাজেশ নিয়ে এসেছিলো, এখন আমি আর রাজেশ বাড়ির দিকে যাবো। ঘড়িতে বাজে 11:15, বাড়ি ঢুকলাম, ঘড়িতে বাজে 11:45। এবার যাবো একটু বাথরুমে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, 12:30 মধ্যে কুর্তি ঢুকে যাবে, আবার রেডি হবো শাড়ি শ্যুট করার জন্য। 8টার মধ্যে ডিনার কমপ্লিট করেছে বলে কি এখন এইসব খাবে? আইডেন্টিক মিলানো, এটা তো দুটো বিস্কুট আছে না গো? হ্যাঁ, কত দাম না? 10 রুপিস এটা অনলি, আমার জন্য 5-6টা এনে দেবে তো? ঠিক আছে, এনে দেবো, আমার শুক্লা রুষে। ঠিক আছে, বক্স দিয়ে দেবো, বক্স। ঠিক আছে, আর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, এখন একটু জাস্ট একটু মিষ্টি ফিষ্টি খেলাম, মিষ্টি জল, এখন এই বিস্কুটটা খেয়ে তারপরে ঘুমাবো। অনেকটাই রাত হয়ে গেছে গল্প করতে করতে, আজকে শাড়ির শ্যুট হয়নি, কালকে সকালবেলা 9টায় উঠবো, বলে দিচ্ছি টাইম শিডিউল, 9টায় উঠবো, উঠে স্নান করবো, করে কাল বৃহস্পতিবার পুজো আছে ঘর ঠাকুর ঘরে, করতে করতে 10টা থেকে 11টা অব্দি 1 ঘন্টা শাড়ির শ্যুট হবে, 11:30 মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। দোকান এখন ব্যাক টু ব্যাক শাড়ি ভিডিও যাচ্ছে, ব্যাক টু ব্যাক। এবার আমাদের লাকি ড্রটা করতে হবে, আরো 1 সপ্তাহ যাক। ঠিক আছে, আরো 1 সপ্তাহ পর। চলো আজের ভিডিওটা এখানেই শেষ করছি, কিছু ভালো খবর তোমাদের দেওয়ার আছে, কিন্তু একটা দুটো তিনটে দিন যাক, দেন তারপরে তোমাদেরকে ভালো খবরটা দেব। পাশে থেকো, তোমরা অনেক সাথ দিয়েছো, আলো আরো আরো লাইফ টাইম সাথ তোমাদের দিতে হবে, তাই তো? একদম, ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনো আমাদের লুক মাই লাইফস্টাইল চ্যানেলটা ফলো, মানে সাবস্ক্রাইব করোনি, করে ফেলো, আর বেশি দেরি করো না, 100K করে দিতে আমাদের, ঠিক আছে? আর যারা এখনো ব্যয়দেহির পেজ, জিতুশ্রী দাসের পেজ ফেসবুকে ফলো করোনি, সেটা করে নাও, ভালো ভালো শাড়ি অনেক কম রেঞ্জে পাবে, এবং তার সাথে কিন্তু প্রচুর গিফটও পাবে, তার সাথে হয়তো গোল্ডের পলা বাঁধানো তুমিও পেয়ে যেতে পারো গিফটে, তো সেই জন্য কেউ দেরি করো না, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।